আচ্ছা কালাকচু এলাকায় ট্রান্সফরমার চুরি হয় এবং সেটা নিয়ে মামলা হয়। এছাড়াও আরও প্রায় অনেকগুলো মামলা হয় দাউদকান্দি থানা এলাকায়, চৌদ্দগ্রাম থানা এলাকায়, সমস্ত বিষয়কে লালমাই এলাকায়, সদর দক্ষিণ এলাকায়, বিভিন্ন এলাকাতে সমস্ত কিছু মিলিয়ে আমরা ডিবিকে এই মামলাগুলো তদন্তের দায়িত্ব দিই এবং স্পেশাল নির্দেশনা দেওয়া হয় যে একটা শক্তিশালী টিম তৈরি করে, ডেডিকেটেড টিম তৈরি করে এই চোর চক্র নিয়ে কাজ করতে হবে। সেইটা নিয়ে কাজ করতে গিয়ে আমাদের ডিবির টিম এই প্রফেশনাল চান্দিন এলাকার একটা চোর আছে এই লাইনের প্রফেশনাল মনির হোসেন, তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তার করার পরে আসলে এক এক করে যে অনেকগুলা আমাদের চোরের সন্ধান পাই, যে যারা হচ্ছে যে প্রথমত যে একদম ফিল্ড লেভেলে যারা ট্রান্সফরমারগুলোকে চুরি করে, আবার একটা লেয়ার আছে যে এই চুরি করার পরে একটা মধ্যস্বত্ব বুকি আছে, সে হচ্ছে সমস্ত কয়েলগুলা কিনে নেয়। সে কিনে আবার কেনা বেচার ক্ষেত্রে সে হচ্ছে মধ্যস্থতা করে, কোথায় বিক্রি করতে হবে এরকম একটা নাম উপায় যে রুবেল, সেও পলাতক আছে। বাট এই মনির হোসেনকে ধরার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে অনেকগুলো চোরের নাম পাই, তার ভিতরে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করতে পারি। এর ভিতরে একজন ছিল হচ্ছে মাইনুদ্দিন। মাইনুদ্দিন হচ্ছে আপনার নোয়াগাঁও এলাকার একটা ভাঙ্গারির দোকানদার, ভাঙ্গারির দোকানদারের ম্যানেজার এবং সে তার মালিক আক্তার, এই দুইজনে মিলে হচ্ছে এই চোরদের কাছ থেকে সমস্ত কয়েলগুলো কিনে। এই কেনার পরে এই কেনা আবার হচ্ছে রুবেল নামের একজন চোর আছে, যে আগে হচ্ছে চুরি করতে, এখন চুরি করাটা ছেড়ে দিয়েছে, বাট চোরদের কাছ থেকে এই জিনিসগুলো কিনে এই ভাঙ্গারির দোকানে বিক্রি করে। এই ভাঙ্গারির দোকানের যে আমরা যে মাইনুদ্দিনকে ম্যানেজারকে আটক করলাম, আটক করার পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে এখানে সে কেনার পরে এখান থেকে সে ঢাকার দুলাইখাল প্লাস বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন প্রফেশনাল এই চোরাইমাল কেনাকাটার কিছু চক্র আছে, যারা অনেক শক্তিশালী চক্র, বড় চক্র, সেইখানে তারা এগুলো বিক্রি করে। তাদেরও নাম ঠিকানা পেয়েছি, সেখানেও আমাদের অভিযান চলমান আছে। অর্থাৎ এই অভিযানটা আমাদের যেহেতু এই কুমিল্লার পাটটুকু শেষ হয়ে গিয়েছে, যে জন্য আমরা আপনাদেরকে দেখেছি। এছাড়াও এই যারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বড় একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে যে অভিযান ঢাকাতে, সেটা আমাদের কিন্তু এখনও চলমান আছে। সেটা না হয়তো আমরা আরও ফার্দার আপনাদেরকে আপডেট করতে পারবো। তা আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি, যেটা একটু আগে বলছিলাম যে কুমিল্লার বিভিন্ন উপজেলায় এবং আশেপাশের জেলায়, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া, এইসব এলাকাতে বিগত দিনগুলোতে প্রায় 300-এরও অধিক ট্রান্সফরমার চুরির ঘটনা তারা স্বীকার করেছে। তা আমরা এই ডিবিকে আরও ইন্টেনসিভলি এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দিয়েছি যে আশেপাশের যারা চোরচক্র যারা, যাদের সাথে এদের লিঙ্ক আছে, বা ঢাকার বাইরেও যদি অন্য কোথাও তারা বিক্রি করে, চিটাং বা অন্য কোথাও, সেটাও আমরা হয়তো বা বের করতে পারবো। আজকে যে পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করবো এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হয়তোবা ফার্দার আমরা আরও জানতে পারবো। এই যে আমরা ভাঙ্গারের দোকানদার যে মাইনুদ্দিন, যাকে অ্যারেস্ট করা হলো, মা বাবার এন্টারপ্রাইজ সাবাপুর থেকে, নোয়াগাঁও থেকে, তাদের কাছ থেকে কিন্তু আমরা অলরেডি তাদের দোকান থেকে ইনস্ট্যান্টলি অভিযান করে আমরা তামার তার পেয়েছি 16 কেজি, স্টিলের পাত পেয়েছি 50 কেজি, যেগুলো হচ্ছে এই ইগুলোতে ব্যবহার করা হয়, তামার কয়েল 4টি, যার ওজন হচ্ছে কয়েল হচ্ছে 44 কেজি, লোহার তার হচ্ছে 14 কেজি, লোহার তৈরি কয়েলের ঢাকনাও যেগুলো হচ্ছে থাকে, এই আনুষঙ্গিক মিলে প্রায় অনেক মালামাল পাওয়া গিয়েছে। এবং যে সমস্ত চোর আমাদের এখানে অ্যারেস্ট হয়েছে, মনির, সুহেল এবং রুবেল, রুবেল নামের একজন চোর, সে হচ্ছে চোর, আরেকজন রুবেল যাকে আমরা এখনও ধরতে পারিনি, হয়তো বা ধরতে পারবো, সে হচ্ছে এই কেনাকাটার কাজটা করে, বাট এটা হচ্ছে চোর রুবেল। তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে 5টা, 6টা, 2টা, 3টা করে মামলা আছে, অর্থাৎ একাধিক মামলার আসামি তারা, অর্থাৎ তারা হচ্ছে একটা হ্যাবিচুয়াল চোর অফেন্ডার।